এক জঙ্গলে টুনটুন তার সৎ মা মিনু টুনটুনির সাথে থাকতো। মিনু টুনটুনি টুনটুনকে মোটেও ভালোবাসত না, সে টুনটুনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত, অথচ টুনটুনির সাথে সব সময় খারাপ আচরণ করত। মা ও মা, আমার সব বাসন মাজা শেষ গো, আর আমার রান্নাও তো শেষ হয়েছে, চলো মা দুজনে একসাথে খেয়ে নিই। তুই কি কখনো ভালো হবি না টুনটুন? তোকে না কতবার বলেছি তুই আমাকে মা বলে ডাকবি না? আমি তোর কোন কালের মা হ্যাঁ বলতো? আমি তোকে কি গর্বে ধরেছিলাম নাকি? আজব তো, তুই আমাকে ভুলেও মা বলে ডাকবি না, এই বলে দিলাম, তুই আমাকে আজ থেকে মালকিন বলে ডাকবি। আর আমরা একসাথে খাবো মানে আমি আগে খাবো, আর আমার খাওয়ার পরে যেটুকু খাবার থাকবে সেটুকু তুই খাবি, বুঝেছিস? যাকগে, তুই এখন তাড়াতাড়ি গিয়ে খাবার বাড়তো, আমার যে অনেক খিদে পেয়েছে। মিনু টুনটুনের এসব কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায়, আর টুনটুন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই সৎ মায়ের অত্যাচার সহ্য করে টুনটুনের দিন কাটত। টুনটুন, এই টুনটুন কোথায় গেলি? হ্যাঁ, এই মেয়েটা যে সারাদিন টোটো করে কোথায় যে ঘুরে বেড়ায় বুঝি না, প্রয়োজনের সময় ডাকলে টুনটুনকে পাওয়াই যায় না, আপদ একটা। এই টুনটুন কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি ফিরে আয় বলছি। একটু আমি চলে এসেছি, তোমার কি কিছু লাগবে? ভেবে ডাকছিলে যে, আসলে আমি একটু টিয়ে কাকিমার কাছে গিয়েছিলাম, কাকিমা অসুস্থ তো তাই আর কি। তুই আর কি করবি, আমার খাবি আর মানুষের বাড়িতে টোটো করে ঘুরে বেড়াবি? শোন, আজ হঠাৎ করে আমার লিচু খেতে ইচ্ছে করেছে, তুই জঙ্গলে গিয়ে আমার জন্য লিচু নিয়ে আয় তো। মিনু টুনটুনের কথা মতো টুনটুন জঙ্গলে লিচু খুঁজতে যায়, কিন্তু জঙ্গলে অনেক খোঁজার পরেও টুনটুন কোথাও কোনো লিচু পায় না। মার্চে কখন কি খেতে ইচ্ছে করে বুঝি না, লিচুর সিজন তো শেষ প্রায়, এখন লিচু খুঁজে পাওয়া কি সহজ ব্যাপার? এই জঙ্গলে তো তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু একটা লিচুও তো পেলাম না, আর লিচু না নিয়ে বাসায় ফিরলে তো আমার কপালে আজ অনেক দুঃখ আছে। যাই পাশের জঙ্গলে খুঁজে দেখি পাই কি না লিচু। এসব ভেবে টুনটুন পাশের জঙ্গলে যায়, আর অনেক খোঁজার পর টুনটুন ওই জঙ্গলে মাত্র দুটো লিচু পায়, আর সেই লিচু দুটো নিয়েই টুনটুন বাড়ি ফিরছিল। আর তখনই টুনটুনের সাথে এক ক্ষুধার্ত পায়রার দেখা হয়। মারে, আমি দুদিন ধরে কিছু খাইনি, আমি খুবই ক্ষুধার্ত, খিদের জ্বালায় ঠিক মতো উঠতেও পারছি না, তুই আমাকে একটু খেতে দিবি মা? ও, তোমার বুঝি খুব খিদে পেয়েছে? কিন্তু কাকিমা, আমার কাছে তো এখন এই দুটো লিচু ছাড়া আর কিছুই নেই, আর এই লিচু দুটো তো আমি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার যখন অনেক খিদে পেয়েছে তখন এই লিচু দুটো তুমিই খাও। এ কথা বলে টুনটুন লিচু দুটো পায়রাকে দেয়, আর পায়রা তৃপ্তি সহকারে লিচু দুটো খেতে থাকে, আর টুনটুন শূন্য হাতে বাড়ি ফিরে আসে। কি ব্যাপার টুনটুন, তুই সেই কখন লিচু খুঁজতে গেছিস আর এখন ফিরলি যে? লিচু খুঁজতে গিয়েছিলি নাকি ঘুরতে গিয়েছিলি বলতো? আর আমার লিচু কোথায় শুনি? তোর হাতে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না রে। আসলে আমাদের জঙ্গলে লিচু ছিল না মা, তাই আমি পাশের জঙ্গলে লিচু খুঁজতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দুটো লিচু পেয়েও ছিলাম, কিন্তু আসার সময় একটা ক্ষুধার্ত পাখির সাথে দেখা হয়, আর আমার কাছে তো ও খাবারও চেয়েছিল, আমার কাছে তো লিচু দুটো ছাড়া আর কোনো খাবার ছিল না, তাই আমি ওই দুটো লিচু ওনাকেই খেতে দিয়েছি। কি কি বললি তুই, আমার জন্য লিচু নাই নে, তুই পরোপকার করতে গিয়েছিস? আমার খেয়ে তুই অন্য কিনেই ভাবিস তাই না? ঘরের খেয়ে বাহিরের মোষ তাড়ানো, তোর এমন ন্যাকামি আমার আর সহ্য হয় না রে, আমার হাড়ির খাবার আর তোর কপালে জুটবে না, এক্ষুনি আমার বাসা ছেড়ে চলে যা বলছি। এসব কথা বলে মিনু টুনটুনি টুনটুনকে তাড়িয়ে দেয়, আর টুনটুন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
আর জঙ্গলে সে মন খারাপ করে উড়ে বেড়াচ্ছিল আর আশ্রয় খুঁজছিল। তখনই সে দেখে একটা পেঁচা একটা গাছের ডালে বসে কাঁদছে। এদিকে টুনটুন কান্না ভুলে পেঁচার কাছে যায়। একি পেঁচা দিতা, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে টুনটুন, আমার জাদুদণ্ডটা হঠাৎ করে ভেঙে গেছে। আর জাদুদণ্ড ছাড়া তো আমি অচল। দেখ, আমার জাদুদণ্ডটা একেবারে দুখণ্ড হয়ে গেছে রে। ও এই ব্যাপার তুমি অত ভেবো না তো দিদা, আর চোখের জল মোছো তো, আমি তোমার জাদুদণ্ড ঠিক করার ব্যবস্থা করছি। এ কথা বলে টুনটুন জঙ্গল থেকে কিছু লতা নিয়ে আসে আর সেই লতা দিয়ে জাদুদণ্ডটা সুন্দর করে বেঁধে দেয়। আর জাদুদণ্ডটা একেবারে ঠিক হয়ে যায়। বাহ, আমার জাদুদণ্ডটা তো তুই একেবারে ঠিক করে দিয়েছিস। তোর মাথায় তো অনেক বুদ্ধি রে টুনটুন, তোর বুদ্ধির জন্যই আমার জাদুদণ্ডটা ঠিক হয়ে গেল, তাই আমি তোকে ছোট উপহার দিতে চাই। এ কথা বলে জাদুকরি পেঁচা তার জাদুদণ্ডের সাহায্যে দুটো হাড়ি নিয়ে আসে। এই দুই হাড়ি তোর কাছে রাখ, এই সবুজ হাড়িটা তোর চাহিদা মতো সব জিনিস এনে দিবে, আর গোলাপি হাড়িটা সবুজ হাড়িকে অসৎ আর লোভীদের কবল থেকে রক্ষা করবে। এরপর পেঁচা তার জাদুদণ্ড নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনটুন সবুজ হাড়ির সাহায্যে নতুন বাসা বানায়। আর সেই বাসাতে দুই হাড়ি নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। এটা কি হলো? আমি টুনটুনকে নিঃস্ব অবস্থায় বাসা থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু টুনটুন এত তাড়াতাড়ি এত ভালো বাসা বানালো কি করে? আর অন্যান্য পাখিদের মুখে শুনেছি টুনটুন নাকি অনেক ভালোভাবে ওর দিন কাটাচ্ছে, কিন্তু এসবের রহস্যটা কি আমাকে তো জানতে হবে। এরপর মিনু টুনটুনি টুনটুনের উপর নজর রাখতে শুরু করে আর অবশেষে মিনু টুনটুনি ওই দুই হাড়ির ব্যাপারে সব কিছু জানতে পারে। তবে এটাই আসল ঘটনা? ওই দুই হাড়ি তো আমার চাই চাই, যে করেই হোক ওই দুই হাড়ি আমি টুনটুনের কাছ থেকে নিয়ে আসবই। এরপর মিনু টুনটুনি রাতে চুপি চুপি টুনটুনের বাসায় যায়। আর যেই না মিনু টুনটুনি হাড়িটার কাছে গেছে, অমনি গোলাপি হাড়ি মিনু টুনটুনিকে মারতে শুরু করে দেয় আর হাড়ি মার খেয়ে মিনু টুনটুনি ছুটে পালায়। এভাবেই গোলাপি হাড়ি সবুজ হাড়িকে রক্ষা করে আর টুনটুনের দুই হাড়ি টুনটুনের বাসাতেই থেকে যায়। বাচ্চারা, ঘরের খাবার শেষ হতে চলেছে, তাই আমাকে খাবার আনার জন্য বাইরে যেতে হবে। তোমরা সাবধানে ঘরেই থাকবে কিন্তু, আর শোনো, ঘরের দরজা ভেতর থেকে একদম বন্ধ রাখবে, আর হ্যাঁ, কেউ এসে ডাকলে একদম দরজা খুলবে না কিন্তু। তাহলে মা আমরা তোমাকে চিনব কি করে? আমি তোমাদেরকে নিজের কণ্ঠে ডাকবো, আর তোমরা তো আমার কণ্ঠ চিনতে পারবে, তাই না? এই বলে টুনি খাবার খুঁজতে যায় আর বাচ্চারা ঘরের ভিতরে খেলতে থাকে। টুনির যাওয়া দেখে ঈগল একটা বুদ্ধি আটে বাচ্চাদেরকে খাওয়ার জন্য। বাচ্চারা দরজা খোলো, তোমাদের মা এসে গেছে। মনে হয় মা এসেছে। মা, তুমি তোমার কণ্ঠে গান গাও, নইলে আমরা বুঝবো কি করে যে তুমি এসেছো? ঈগল তখন গান গাইতে থাকে নিজের ভাষায় আর বাচ্চারা বুঝতে পারে যে এটা তার মা নয়। তুমি আমাদের মা নও, তুমি দুষ্ট পাখি, যাও যাও এখান থেকে, নইলে খুবই খারাপ হবে বলে দিলাম। এই বাচ্চারা তো অনেক চালাক হয়ে গেছে। না না, এইভাবে হবে না, নতুন বুদ্ধি বের করতে হবে। এই বলে ঈগল চলে যায়। অন্যদিকে টুনি খাবার নিয়ে বাসার দিকে রওনা হয় আর বাসায় এসে বলতে থাকে, বাচ্চারা দরজা খোলো, তোমাদের মা এসে গেছে। তুমি যদি আমাদের মা হও, তাহলে তোমার কণ্ঠে গান গাও।
তারপর টুনি তার কণ্ঠে গান গায় আর বাচ্চারা দরজা খুলে দেয়। আর তারপর বাচ্চারা দুষ্টু ঈগলের সব কথা খুলে বলে। বাচ্চারা, তোমরা অনেক ভালো কাজ করেছো। আর কেউ আসলে কখনোই দরজা খুলবে না কিন্তু। আর এই নাও খাবার, খাবারগুলো মজা করে খেয়ে নাও তো। এরপর বাচ্চারা খাবার খেতে থাকে আর ঈগল টুনির বাচ্চাদেরকে খাওয়ার জন্য নতুন ফোন দিয়ে আটে। কালু, ও কালু, বাসায় আছো? তোমার জন্য একটা দারুণ খবর আছে। কি খবর ঈগল বোন, কেমন আছো তুমি বলো তো শুনি। আমি তো ভালোই আছি। শোনো, তুমি তো টুনির বাচ্চা খেতে খুবই ভালোবাসো, তাই বলছি কি, চলো আমরা দুজনেই টুনির বাচ্চা চুরি করতে যাই। ঈগলের কথায় কালুকাট রাজি হয়। একদিন টুনি খাবারের খোঁজে বাইরে যায় তার বাচ্চাদের ঘরে একা রেখে। কালু, এই সুযোগটা কাজে লাগাতে হবে, চলো কালু তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো। এই বলে তারা দুজনেই টুনির বাসায় যায়। বাচ্চারা দরজা খোলো, আমি এসে গেছি। তোমাদের জন্য আজ অনেক মজার মজার খাবার নিয়ে এসেছি। মনে হয় মা এসেছে, আজ অনেক ক্ষুধা লেগেছে। মা, তোমার কণ্ঠে গান গাও, নইলে আমরা বুঝবো কি করে যে তুমি মা এসেছো। এই সব কথা শুনে কালু গলাটা টুনির মতো করে গান গায় আর সাথে সাথে বাচ্চারা দরজা খুলে। দরজা খুলে কালু কাকার ঈগলকে দেখে বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কারণ তারা উঠতে পারে না। এরপর কালু আর ঈগল টুনির বাচ্চাদেরকে একটা থলেতে ভরে নিয়ে যায়। পথে টুনির সাথে দেখা হয় কালু আর ঈগলের। এ কি, এই দুষ্ট পাখি দুটো আমার বাসার দিক থেকে কেন আসছে? কোনো একটা গড়বড় নিশ্চয় আছে। আর ঈগলের মুখে তো একটা থলেও দেখলাম, কি আছে সেই থলেতে? এই বলে টুনি খুবই তাড়াতাড়ি বাসায় এসে দেখে তার ছানারা বাসায় নেই। টুনির বুঝতে বাকি রইল না যে তার ছানাদের সাথে কি হয়েছে। হায় ঈশ্বর, তাহলে আমার ছানাদের ওই দুষ্ট পাখি দুটো ধরে নিয়ে গেছে। না না, আমার বাচ্চাদের আমি কোনো ক্ষতি হতে দিব না। ওরা বাচ্চাদের ক্ষতি করার আগেই আমাকে ওদের কাছে পৌঁছাতেই হবে, সে যে করেই হোক। এই বলে টুনি কালু কাকার ঈগলের পিছু পিছু যায়। টুনি, টুনি, কি হয়েছে? কোনো সমস্যা নাকি তোমার? এত জোরে জোরে যাচ্ছ কেন? হ্যাঁ, আর কোথায় যাচ্ছ তুমি এমন ছুটে? সুখী পায়রার কথা শুনে টুনি দাঁড়ায় আর সুখী পায়রাকে তার বাচ্চা চুরির সব ঘটনা খুলে বলে। টুনি, টুনি, তুমি এভাবে ছোটাছুটি করলে তো কিছুই করতে পারবে না। তোমাকে একটা বুদ্ধি দিয়ে ওদের ধরতে হবে, বুঝেছো? তুমি রাজার কাছে যাও, আমি ঈগল দিদিকে বাচ্চাদের ক্ষতি করা থেকে আটকাচ্ছি। এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায় আর সুখী পায়রা ঈগলের কাছে যায়। আরে আরে ঈগল দিদি, তোমরা তো দেখছি অনেক ভালো কাজ করছো, কিন্তু তোমরা কিভাবে বাচ্চাদের ভাগ করবে বলো তো? তোমরা কি সমান ভাগাভাগি করতে পারো নাকি? এই সুখী, তুই কি বলতে চাচ্ছিস একদম পরিষ্কার করে বল তো। বলছি, বাচ্চা তো মাত্র 7টা, তাহলে ঈগল 4টা খাবে আর কালু 3টি খাবে। কেন কেন ঈগল 4টা খাবে? আমি 4টা খাবো আর ঈগল 3টা খাবে। আমিই তো সব কাজ করেছি, আর ঈগল খাবে 4টা? না, এটা কিছুতেই হতে পারে না। ঈগল তো কোনো কাজই করেনি। কোনো ভাবে না, সব পরিকল্পনা তো আমার ছিল, তাই আমি খাবো 4টা, বুঝেছিস তুই? এইভাবেই তাদের মাঝে তর্ক বিতর্ক চলতে থাকে আর অন্যদিকে টুনি রাজা আর সিপাহীদের সাথে নিয়ে সেখানে হাজির হয়। আমি ঈগলকে একটাও বাচ্চা দিব না, আমি সবগুলোকে খাবো।
সবগুলো কি খাবি তুই? তোরা একবার পিছনে তাকিয়ে দেখ একবার। সিপাহী, বন্দি করো এই চোরদেরকে। সুখী, তুই আমাদেরকে ফাঁদে ফেলে দিলি, তোকে কোনোদিনও ছাড়বো না আমি। একবার শুধু ছাড়া পাই, তারপরে দেখবি তোদের আমি কি হাল করি। এরপর রাজার লোক কালু আর ঈগলকে নিয়ে চলে যায়। মা 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 মা, তুমি এসেছো মা? মা মা, আমার খুব ভয় করছে মা। সত্যি দিদি, তুমি না থাকলে আর এই বুদ্ধিটা না দিলে আজ হয়তো আমি আমার বাচ্চাদের খুঁজেই পেতাম না। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব দিদি। আরে আরে টুনি, তুমি এসব কি বলছো বলো তো? চলো সবাই বাসায় চলো। তারপর টুনি আর সুখী বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা, তুমি এসেছো গো। তুমি জানো আমার বড্ড খিদে পেয়েছে মা, আর তাই সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু মা, তুমি তো দেখছি কোনো খাবারই নিয়ে আসোনি, এখন আমি তবে কি খাবো মা? কি আর করবো বল মা, আমি তো এক মুঠো খাবার জোগাড় করার জন্য সারাটা দিন এদিক সেদিক ছুটে বেড়ালাম, কিন্তু কোথায় একটু খাবার পেলাম না রে মা। তোর বাবা মারা যাবার পর থেকে তো একটা কাজ জোগাড় করার জন্য কম চেষ্টা করিনি আমি, কিন্তু কোথাও তো কোনো কাজ পেলাম না। আর আয় রোজগার না করে ধার কর্জ করে আর কত কষ্টে আমি দিন কাটাবো বলতো রে মা। সে তো বুঝতে পারছি মা, কিন্তু বাবা মারা যাওয়ার পর আমরা কখনো পেট পুরে খেতে পারিনি। যাই হোক মা, আমি আর ক্ষুধার ঝালা নিয়ে দিন কাটাতে পারবো না। তুমি যে করেই হোক দুবেলা খাওয়ার ব্যবস্থা করো মা। হ্যাঁ রে মা, এবার শেষ চেষ্টাটা করে দেখব, দেখি কোনো সুফল পাওয়া যায় কিনা। শোন, আজ তোর সুখী মাসির সাথে আমার দেখা হয়েছিল। তোর মাসি তো পাখির রানীর বাসায় কাজ করে, আমাকেও কাল রানীমার কাছে নিয়ে যেতে চেয়েছে। একবার যদি রানীমা আমায় কোনো কাজ দেন, তবে আর আমাদের না খেয়ে থাকতে হবে না রে মা। যাই হোক, চল দুই মামি মিলে জল খেয়ে আজকের রাতটা কাটিয়ে দেই শোনা। এরপর কাকলি কাক আর কুহু জল খেয়ে নেয়, আর জল খেয়ে তারা রাতটা কাটিয়ে দেয়। আর পরদিন সকাল হতে কাকলি কাক সুখী পাড়ার বাসায় যায়। আরে কাকলি দিদি, তুমি দেখি সকাল সকাল চলে এসেছো, তা ভালোই হলো। তবে চলো এবার আমরা রানীমার বাসায় যাই। এরপর সুখী পাড়া আর কাকলি কাক পাখির রানী মিষ্টি দিয়ে বাসায় যায়। আরে সুখী, তোর সাথে আজ কাকে নিয়ে এসেছিস? আমার বাসায় তো যথেষ্ট কাজের লোক আছে, তবে ওকে কেন নিয়ে এসেছিস তুই বলতো? রানীমা, এ হলো আমার প্রতিবেশী কাকলি কাক। কয়েক মাস আগে ওর স্বামী কালু কাক মারা গেছে, আর তখন থেকে ছোট্ট ছানাকে নিয়ে অনেক কষ্টে ও দিন কাটাচ্ছে। হ্যাঁ রানীমা, ছোট্ট ছানাটার মুখে আমি দুবেলা খাবারও ঠিক মতো তুলে দিতে পারি না। দয়া করে আপনি আমায় একটা কাজের সুযোগ করে দিন রানীমা, নয়তো আমি যে ছানাটাকে নিয়ে না খেয়ে মারা যাব। একটু দয়া করুন রানীমা, এভাবে যে আমি আর কষ্টে দিন কাটাতে পারছি না। আচ্ছা আচ্ছা, কান্না করিস না তুই, শান্ত হ। আমার বাসায় তো আর কাজের লোক লাগবে না, তাই আজ থেকে তুই বরং আমার সাথে থেকে আমার হুকুম পালন করবি, বুঝেছিস? আর শোন, আজ থেকে আমি তোর আর তোর মেয়ের খাবারের দায়িত্ব নিলাম। পাখির রানীর কথা শুনে কাকলি কাক ভীষণ খুশি ছিল, আর এর পর থেকে কাকলি পাখির রানী মিষ্টিটির হুকুম পালন করতে শুরু করে। আর পাখির রানী মিষ্টি দিয়ে যখন জাদুবিদ্যা চর্চা করত, তখন কাকলি কাক লুকিয়ে লুকিয়ে পাখির রানীর এই সব কিছু দেখে নিত।
আর হঠাৎই পাখির রানী মিষ্টি দিয়ে এসব বুঝতে পেরে যায়। কি ব্যাপার কাকলি, আমি বেশ কিছুদিন থেকেই খেয়াল করছি তুই লুকিয়ে লুকিয়ে আমার জাদুবিদ্যা চর্চা করা দেখছিস। তুইও কি জাদুবিদ্যা চর্চা করতে চাস নাকি? মানে রানীমা, আমার জাদুবিদ্যা চর্চা ভীষণ ভালো লাগে রানীমা, তাই লুকিয়ে লুকিয়ে আপনার জাদুবিদ্যা দেখতাম। আসলে এসব জাদুবিদ্যার আমার খুব শখ থাকলেও আমি তো এগুলো করতে পারি না। কেন পারবি না তুই? অবশ্যই পারবি, আমি তোকে আজ থেকে জাদুবিদ্যা চর্চা শেখাবো, আয় আমার সাথে তুই। এরপর থেকে মিষ্টিটিয়ে কাকলি কাককে জাদুবিদ্যা চর্চা শেখাতে থাকে। আর কাকলি কাক বাসায় গিয়েও জাদুবিদ্যা চর্চা করত। ও মা, কি সুস্বাদু খাবার! এ কি মা, তুমি তো দেখছি একদিনে অনেক জাদু শিখে ফেলেছো। যাই হোক, আজ অনেক দিন পর এমন মজার মজার সুস্বাদু খাবার খাবো। তবে মা, তুমি দেখো এই জাদুবিদ্যা করে তুমি একদিন অনেক সফল হবে। হ্যাঁ রে মা, সফল তো আমি হবই, আর একদিন এমন সফলতা অর্জন করব যে এই জঙ্গলে সব পাখিদের রানী হব আমি। তুই শুধু দেখতে থাক রে মা। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর হঠাৎই একদিন কাকলি কাক কৌশলে পাখির রানীর জাদুদণ্ড চুরি করে। রানীমা, অনেক দিন হয়ে গেল আপনি কোথাও ভ্রমণে যান না। চলুন রানীমা, আজ দক্ষিণের জঙ্গলে আমরা ভ্রমণে যাই। কাকলি কাকের কথায় পাখির রানী রাজি হয়, আর কাকলি কাক সহ দক্ষিণের জঙ্গলে যায়। আর সেখানে গিয়ে কাকলি কাক অট্টহাসি হেসে পাখির রানীর জাদু দণ্ড বের করে। একি কাকলি, আমার জাদু দণ্ড তোর কাছে গেল কি করে? আর তুই বা এভাবে হাসছিস কেন? হ্যাঁ হাসবো না মানে, আজ যে আমার অনেক দিনের স্বাদ পূরণ হতে চলেছে। আমি তোকে এখানে পরিকল্পনা করে এনেছি, তোকে আমি এখানে বন্দি করার জন্য এনেছি জানিস। আর আজ আমি এখানে তোকে বন্দি করে রেখে জঙ্গলে ফিরে যাব, আর ওই জঙ্গলের রানী হব আজ থেকে আমি, বুঝেছিস? এরপর কাকলি কাক জাদুদণ্ডর সাহায্যে মিষ্টিটিকে একটা গাছের মধ্যে বন্দি করে রাখে, আর নিজের জঙ্গলে ফিরে আসে, আর ওই জঙ্গলে গিয়ে রাজত্ব করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দক্ষিণের জঙ্গলে টোনা নামে এক কাঠুরিয়া ছিল। দূর বাবা, সকাল থেকে জঙ্গলে ঘুরছি কিন্তু মন মতো তো একটা গাছও পেলাম না কাটার জন্য। ওই তো ওই তো একটা মোটা সোটা গাছ দেখতে পাচ্ছি, আমি বরং ওই গাছটাই কাটি গিয়ে। এরপর টোনা ওই গাছটা কাটতে থাকে, আর ওই গাছটা কাটতে গাছের কোটর থেকে পাখির রানী মিষ্টি দিয়ে বেরিয়ে আসে। ভয় পেও না গো, আমি পাখির রানী, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ তুমি যে আমার বন্দি দশা থেকে আমাকে মুক্ত করেছো। কি গাছে বন্দি পাখির রানী? কিন্তু রানীমা, কে আপনাকে এই গাছের মধ্যে বন্দি করে রেখেছিল বলুন তো আমাকে। এরপর পাখির রানী মিষ্টি দিয়ে টোনাকে সমস্ত ঘটনা খুলে বলে। আপনি সত্যি অনেক ভালো, তাই জন্য তো ওই দাসীকে আপনি জাদুবিদ্যা শিখিয়েছিলেন। তবে কাকলি কাক আপনার সাথে অনেক বড় বেইমানি করেছে, কাকলি কাকের শাস্তি পাওয়া খুব দরকার, আর এ কাজে আমি আপনাকে সাহায্য করব রানীমা। এরপর পাখির রানী আর টোনা মিলে হিংছড়ি জঙ্গলে যায়, আর টোনাও কৌশলে কাকলি কাকের থেকে পাখির রানীর জাদুদণ্ডটা উদ্ধার করে। শয়তান কাকলি, তোর দুঃসময়ে আমি তোকে ঠাই দিয়েছিলাম, আর তুই কিনা আমার সাথে বেইমানি করেছিলি, তোকে এবার উচিত শাস্তি পেতেই হবে। এরপর মিষ্টি দিয়ে কাকলি কাককে তার ছানাসহ
জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যে উপকার করে তার সাথে কখনোই বেইমানি করা ঠিক না। তবে সেই বেইমানির জন্য একদিন না একদিন তাকে শাস্তি পেতেই হয়।